হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণা পাণি সিরিয়ালের নতুন পর্ব নিয়ে, যেখানে বীণা আজকে সবাইকে একটা ম্যাজিক দেখাবে, কারণ সবাই ছদ্মবেশ ধারণ নিয়ে খুব এক্সাইটেড। বীণা বলে শুধু মঞ্জু মাসি ছাড়া, কারণ উনি তো সেজেই আছেন, ওনারা সাজের দরকার নেই। তখনই বীণার শাশুড়ি বলে, তুই সব সময় মঞ্জু মাসুকে নিয়ে পড়ে আছিস কেন? একই কথা গুড্ডু বলে আর বিট্টুও বলে, যে কোনো সমস্যা আছে কি ওনাকে নিয়ে? বীণা বলে, না না, সমস্যা থাকবে কেন, একটা ম্যাজিক দেখাচ্ছি, লাইটস অফ। তখনই কাকুমণি লাইট অফ করে দেয়। বীণা গিয়ে যুক্তার মুখোশটা সবার সামনে আনে, তার নকল উইকটা খুলে দেয়। চুল খুলে দেওয়ায় যুক্তার মুখটা স্পষ্ট, সবাই বুঝতে পারে। লাইটস অনের পর সবাই দেখে হতবাক হয়ে যায়। বিট্টু অর্থাৎ স্বতন্ত্র বলে, হচ্ছে যুক্তা তুই? জগা পালাতে গেলে বীণা বলে, বাইরে পুলিশ দারোয়ান সবাই আছে, পালাতে পারবে না, তাই লাভ নেই, এখানেই চুপ করে দাঁড়াও। বীণাকে জিজ্ঞেস করে স্বতন্ত্র, যে বীণা পাণি, তুমি জানতে ও যুক্তা, আমাকে কেন বলনি সবটা? বীণা বলে, যে কারণ পূজোর পরিবেশ ছিল, সবাই খুব খুশি ছিল, আমি সবাইকে দুঃখ দিতে চাইনি তাই। কিন্তু উনি যেটা করেছেন, উনি ঠাকুরের মূর্তি ফেলে আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমার স্বামী আমাকে বাঁচিয়ে নিয়েছিল। স্বতন্ত্র বলে, কি, আমরা তো এ ব্যাপারটা কেউ জানতেও পারিনি। শুধু এটুকুতেই যুক্তা ম্যাডাম থেমে থাকেনি, তারপরে উনি যেটা করতে চেয়েছিলেন, আমি ওনার ঘরে গিয়ে ঘর সার্চ করে জানতে পারি যে উনি একটা বিদেশি ইঞ্জেকশন দিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর আছে আমার সাথে, তাই আমার কিচ্ছু হয়নি। আমি ওখানে গিয়ে যখন ওষুধটা দেখি, এত দামি ওষুধ মঞ্জু মাসির কাছে তো থাকতে পারে না, তার মানে বীণার সন্দেহটাই ঠিক ছিল, সে আর কেউ নয় যুক্তা ম্যাডাম। তখনই বীণা ফোনে ওষুধটার ফটো তুলে নেয়। যুক্তা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মারতে চেয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার মৃত্যু কামনা করবো বীণা, মৃত্যু কামনা করবো। স্বতন্ত্র বলে, তোকে আমার বন্ধু ভাবতে আমার লজ্জা করছে, ঘৃণা হচ্ছে যুক্তা, ছি, তুই এতটাও নিচে নামতে পারবি আমি কোনোদিনও ভাবতে পারিনি। দূর থেকে সবটাই দেখে চিন্টু আর তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে যায়। অন্যদিকে বীণা যুক্তাকে বলে, যে আপনি কোনো দিনও স্বতন্ত্রবাবুকে পাবেন না, আপনাকে আর কোন ভাষায় বোঝাবো ডাক্তার দিদি, আমি আপনার ক্ষতি কোনো দিনও চাইনি, কিন্তু আপনি আমার পরিবারে যে হারে ক্ষতি করে গেছেন, এরপর আমি আর চুপ থাকতে পারলাম না। স্বতন্ত্র বলে, আপনি একদম ঠিক কাজ করেছেন বীণা পাণি, একদম ঠিক করেছেন, এরপরে ওকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত, আমি আপনার পাশে আছি, আপনি ওকে পুলিশের হাতে তুলে দিন, এই রকম বন্ধু আমার চাই না। বীণা পাণি বলে, ডাক্তার হয়ে আপনি কী শপথ নিয়েছিলেন, প্রাণ বাঁচাবেন, আর আপনিই কি না প্রাণ নিতে চেয়েছিলেন? ছি, যাওয়ার আগে এটাও জেনে যান যে ওই ওষুধটা কেন আমার কাজ করেনি। আপনি তো ভেবেছিলেন সবাই আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, বীণা কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি ওষুধটা পাল্টে দিয়েছিলাম, তাই জন্য কিচ্ছু হয়নি। এখনও ওই ইঞ্জেকশনটা আমার কাছে আছে যেটা আপনি এনেছিলেন, এখন যদি ওইটা আমি আপনাকে পুশ করে দিই তখন কি হবে? তখন যুক্তা চিৎকার করে উঠলে বীণা বলে, চুপ, একদম চুপ, একটাও কথা বলবেন না আপনি ডাক্তার দিদি, আপনি আমায় বাধ্য করেছেন আজকে এই জায়গায় আসতে, এই পরিস্থিতিতে আসতে। শৈবাল নিজের ঘরে গিয়ে অপার ব্যাগ সার্চ করে দেখে যে বীণাকে মারার জন্য অপাও ওষুধ এনেছে। শৈবাল বলে, ভাগ্যিস অপা এটা বীণার ওপর প্রয়োগ করেনি, নাহলে আজকে ওর সাথে সাথে আমিও ফেঁসে যেতাম। উফ, এই একটা বউ হয়েছে আমার, গণ্ডমূর্খ, কোনো কথা বলবে না, মাথা মোটা একটা। বীণা বলে যুক্তাকে, যে আপনার এসব করে কি লাভ হলো, আপনি কত ভালো একজন ডাক্তার ছিলেন, কত বড় একটা ডাক্তার, কিন্তু এখন এগুলোর পরে আপনি অপমান ছাড়া আর কি পাবেন, আপনার ডাক্তারির লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, আপনার আর কোনো ইমেজ থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে, আপনার কী লাভ হলো এসব করে, কোনো দিনও আপনি স্বতন্ত্রবাবুকে পাবেন না, স্বতন্ত্রবাবু আমাকে ভালোবাসে আর আমি স্বতন্ত্রবাবুকে ভালোবাসি, আপনি কোনো দিনও ওনাকে পাবেন না, বুঝতে পেরেছেন? যুক্তাকে স্বতন্ত্রর মা বলে, তোমাকে এবারের মেয়ে ভেবেছিলাম যুক্তা, আর তুমি কী করলে? পুলিশ অফিসার এলে যুক্তা আর জগাকে নিয়ে যেতে চাইলে যুক্তা বলে, কাজটা তুমি ঠিক করলে না বীণা, তুমি জানো না তুমি কি করলে। বীণা তখন যুক্তাকে বলে, আর একটাও কথা বলবেন না আপনি, একটাও কথা না। তারপরেই যুক্তা আর জগাকে নিয়ে পুলিশরা চলে যায়। বীণা কাঁদতে থাকে। তখন বীণাকে সান্ত্বনা দেয় তার শাশুড়ি অলিভিয়া আর গুড্ডু, যে তুমি যেটা করেছো সেটা একদম ঠিক কাজ করেছো, কোনো ভুল করনি তুমি। স্বতন্ত্র বীণাকে বলে, যে আমার সাথে ঘরে চলো তুমি তাড়াতাড়ি।
বলে বিনাকে টানতে টানতে ঘরে নিয়ে যায় শতদ্রু। অন্যদিকে যুক্তাকে জেলেই থাকতে হবে, এখন থেকে এই পরিবেশটাই তাকে মানিয়ে নিতে হবে। অফিসার তাকে বলে যে অনেক প্রভাবশালী ব্যক্তি তো এসছে এখানে, প্রথমে তো অনেক বকবক করেছে, তারপরে মিয়াও মিয়াও করেছে, তাই বলছি এই পরিবেশটাকে আপন করে নিন। অনেক বড় ডাক্তার আপনি, কিন্তু এখন আর এইসবের কোনো মানে নেই, তাই যতদিন না পর্যন্ত সোনালি হয় ততদিন পর্যন্ত লক্ষ্মী মেয়ে হয়ে থাকুন। যুক্তা বলে আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে আপনাদের সুবিধা অফিসার? অফিসার বলে আমার নয়, আপনারই সুবিধা, যত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবেন ততই ভালো, হম্বিতম্বি করে আর কোনো লাভ হবে না। বলে অফিসার চলে গেলে যুক্তা বলে তোমার অপমানটা আমি ভুলতে পারছি না বিনা, আর কোনোদিনও ভুলতে পারবও না, তোমার ওই কথাটাও আমি মানতে পারছি না। শতদ্রু তোমাকে ভালোবাসে, তুমি শতদ্রুকে ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা সেটাকে আমি শেষ হতে দেবো না, তুমি কি ভাবছো? যুক্তা দত্ত জেলে বসে কি করতে পারে তুমি দেখো বিনা, শুধু তুমি দেখো। বলে নিজের হাত থেকে হিরের আংটিটা খোলে যুক্তা। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।